না করেই 2% শেষ বসিয়েছে। এবার স্বাস্থ্য ট্যাক্সটা নিয়ে চলে যাবে দিল্লিতে। এডুকেশনের টাকা কমিয়ে দিয়েছে। 100 দিনের কাজ করে গরিব মানুষরা, সেই টাকা দেয় না এবং সেই টাকা থেকে কমিয়ে দিয়েছে। ব্যাংকে অনেক ব্যাংক বলে দিয়েছে যতই টাকা জমিয়ে রাখুক সারা জীবন না পেয়ে 1 লাখ টাকার বেশি পাবেন না তুলতে। আর ফাইন্যান্স মিনিস্টার কদিন আগে বাজেটে বলেছে আমি অ্যাসিওর করছি 5 লাখ পর্যন্ত দেবে, আর তো নাই তো তুই নিবি কোত্থেকে? মানুষ যে ব্যাংকে টাকা রাখছে তার পর্যন্ত নিরাপত্তা নেই। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।